बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थी अनेक अनेक प्रीति और शुभेच्छा जानिए सापहा सरकारी कलेजेर उद्भिदविद्या विभाग थेके तोमादेर सबाइके स्वागत जानाच्छि। आमी मुआज्जेम होसेन प्रभाषक उद्भिदविद्या। प्रिय शिक्षार्थी आशा करी तोमरा सबाई निरापदे आछो एबं अनेक भालो आछो। तोमादेरके आमी आजके जे विषये आलोचना करब सेटा हलो जिमनोस्पर्मस, अर्थात जिम्नोस्पर्म्स विभाग उद्भिद कोनगुलो एवं किंगडम प्लांटी अवस्थान कथाय से जिम्नोस्पर्म्स उद्भिदेर साधारण जो वैशिष्ट्यगुलो वैशिष्ट्यगुलो आज के क्लासे तुम्हारा जानते पारबे। प्रिय शिक्षार्थी एखाने देखो जे किंगडम प्लांटी तुम्हारा हुईटेकार जे फाइव किंगडम सिस्टेम अफ क्लासिफिकेशन अफ लिविंग अर्गानिजम अर्थात जीव जगत पूरा जीव जगत के किंगडम भाग कर किंगडम मनेरा किंगडम प्रोटिस्टा किंगडम फांजाई किंगडम एनिमेलिया एवं किंगडम प्लांटी। प्लांटी किंगडमे जत रकम उद्भिद राजी पृथ्वी रही है सबगुलो के प्लांटी किंगडमे स्थान दिल। तो एक क्षेत्र किंगडम प्लांटी एखाने तुम्हारा ख्याल कर देखो जे এটাকে আবার দুইটা গ্রেডে ভাগ করা হয়েছে, গ্রেড ওয়ান ব্রায়োফাইটা এবং গ্রেড টু ট্রাকিওফাইটা। তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কিছু বললাম যে ফাইভ কিংডম সিস্টেম যেটি প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী হুইটেকার যেটি 1969 সালে। এরপরে হুইটেকারের এই ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে মার্গুলিস এসে 1974 সালে মডিফাই করলেন। তিনি দুটি সুপার কিংডমে ভাগ করলেন, সুপার কিংডম ওয়ান প্রোক্যারিওটা এবং সুপার কিংডম টু ইউক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে এই সুপার কিংডমের মধ্যে একটি কিংডম তিনি নিয়ে আসলেন, সেটি হলো মনেরা, এবং বাকি চারটি সুপার কিংডম ইউক্যারিওটার মধ্যে অর্থাৎ ফাঞ্জাই অ্যানিমেলিয়া প্রোটোটিস্টা এবং প্ল্যান্টি এই চারটি কিংডমকে তিনি সুপার কিংডম টু ইউক্যারিওটার মধ্যে স্থান দিলেন। এখন কিংডম প্ল্যান্টিকে যেখানে দুটা গ্রেডে দেখানো হয়েছে ব্রায়োফাইটা এবং গ্রেড টু ট্রাকিওফাইটা, এখানে তোমাদেরকে বুঝতে হবে যে ব্রায়োফাইটা এই যে গ্রেডের যে উদ্ভিদ এই গ্রেডের উদ্ভিদ অভাস্কুলার অর্থাৎ এদের দেহে কোনো পরিবহন কলা নেই অর্থাৎ এরা অভাস্কুলার। আর এখানে গ্রেড টু ট্রাকিওফাইটা যত সব উদ্ভিদ যেগুলোর দেহে ভাস্কুলার কলা বিদ্যমান অর্থাৎ ভাস্কুলার টিস্যু বিদ্যমান সেই উদ্ভিদগুলোকে আমরা ট্রাকিওফাইটা এই গ্রেডের মধ্যে বিজ্ঞানী হুইটেকার মার্গুলিস তারা রেখেছেন। তো এখানে দেখো যে গ্রেড টু এ আবার আটটি ফাইলাম রয়েছে, এখানে তোমরা দেখো ফাইলাম ওয়ান লাইকোপডোফাইটা, ফাইলাম টু স্পিনোফাইটা, ফাইলাম থ্রি ফিলসিনোফাইটা এবং এই যে তিনটি ফাইলাম এই তিনটি কিন্তু পেরিটোফাইটা বিভাগের উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে। এরপরে ফাইলাম ফোর থেকে দেখো গিঙ্গোফাইটা কনিফেরোফাইটা লিটোফাইটা এবং সাইকাডোফাইটা আমি এখানে মার্কিং করে রেখেছি। তো এই যে উদ্ভিদ এগুলো কিন্তু জিমনোস্পার্মিক প্ল্যান্ট। প্রিয় শিক্ষার্থী এরপর দেখো ফাইলাম এইট এ এনজিওস্পার্মোফাইটা অর্থাৎ এটি এনজিওস্পার্ম উদ্ভিদ। তাহলে এই যে ট্রাকিওফাইটা বিভাগের উদ্ভিদ কি ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ যে সকল উদ্ভিদ সেগুলো এই গ্রেডের মধ্যে রয়েছে। তাহলে দেখো টেরিডোফাইটা জিমনোস্পার্মস এবং এনজিওস্পার্মস সকলে ভাস্কুলার প্ল্যান্ট এবং এখানে আমি যে চারটি বিভাগ গিঙ্গোফাইটা কনিফেরোফাইটা জিনিটোফাইটা এবং সাইকাডোফাইটা এইগুলো কিন্তু এই ফাইলাম গুলো অর্থাৎ এই বিভাগগুলো জিমনোস্পার্মিক প্ল্যান্ট। প্রিয় শিক্ষার্থী তোমরা মডার্ন যে ক্লাসিফিকেশন ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ মার্গুলিস এখানে তোমরা জিমনোস্পার্মিক যে প্ল্যান্ট গুলোর যে বিভাগ রয়েছে আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। তো আমরা এবার তোমাদেরকে দেখাতে চাই যে বিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী জর্জ বেলথাম এবং জোসেফ ডালটন হুকার দুইজন ব্রিটিশ বিজ্ঞানী তারা একটি শ্রেণীবিন্যাস দিয়েছিলেন, সেখানে তারা যত প্ল্যান্টস রয়েছে সবগুলোকে একটা কিংডমে ভাগ করেছিলেন অর্থাৎ উদ্ভিদ রাজ্যে ভাগ করেছিলেন এবং এই দুটি একে আবার দুটি সাব কিংডমে ভাগ করেছিলেন ক্রিপ্টোগ্যামিয়া
সাবকিংডম 2 ফেনারোগ্যানিয়া তোমাদেরকে বলেছে যে ফেনার ক্রিপ্টোগ্যানিয়া অপুষ্পক এবং ফেনারোগ্যানিয়া সপুষ্পক উদ্ভিদ ক্রিপ্টোগ্যানিয়াতে আবার তিনটি বিভাগ রয়েছে থ্যালোফাইটা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা ফেনারোগ্যানিয়াতে আবার দুটি বিভাগ রয়েছে একটি হলো জিমনোস্পার্মি আরেকটি এনজিওস এনজিওস পার্মি তাহলে এখানে দেখো যে আমরা যখন বেথাম হোকারের শ্রেণীবিন্যাসে যাব তখন আমরা দেখতে পাবো ফেনারোগ্যানিয়া এই উপজগতে জিমনোস্পার্মি এই যে বিভাগ এই এই বিভাগে তোমাদের জিমনোস্পার্মিক যে প্ল্যান্ট গুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এই দুটি শ্রেণীবিন্যাসের মধ্যে জিমনোস্পার্মিক প্ল্যান্টের যে অবস্থান সেটি বুঝতে পেরেছো আমরা এবারে এই জিমনোস্পার্ম এই শব্দটি কিভাবে আসলো এবং জিমনোস্পার্মিক প্ল্যান্ট কোনগুলো সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করি জিমনোস্পার্মস এই শব্দটি সর্বপ্রথম তোমরা জানো যে অ্যারিস্টটলের ছাত্র থিওফ্রাস্টাস তিনি খ্রিস্টপূর্ব 300 অব্দে জিমনোস্পার্ম শব্দটি প্রদান করে থাকেন জিমনোস্পার্ম এই শব্দটি গ্রিক শব্দ যেটি জিমনোস এবং স্পার্মা এই দুটি শব্দ থেকে গঠিত জিমনোস শব্দের অর্থ হলো নেকেড এবং স্পার্মা শব্দের অর্থ হলো সিড তাহলে আমরা এই জিমনোস্পার্মস এই শব্দ থেকে যে আবিধানিক অর্থ পাচ্ছি সেটা হলো যে এই বীজ নগ্ন তার মানে যে সকল উদ্ভিদের বীজ কি উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকবে সেই সকল উদ্ভিদকে আমরা জানব যে সেগুলো জিমনোস্পার্মস প্রিয় শিক্ষার্থী আমি আবারো বলছি যে সকল উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে সেই সকল উদ্ভিদকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্মিক প্ল্যান্ট এখানে নগ্ন অবস্থায় থাকছে কেন এদের যে তোমার ডিম্বক সেটি কিন্তু নগ্ন অবস্থায় থাকে অর্থাৎ এখানে গর্ভাশয় অনুপস্থিত এদের যে মেগাস্পোরোফিল সেখানে গর্ভাশয় অনুপস্থিত থাকার জন্য এখানে কোনো ফল গঠিত হয় না এজন্য বীজ উন্মুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা যদি সংজ্ঞাকে আরো একটু বাড়িয়ে সুন্দরভাবে বলার চেষ্টা করি তাহলে যে সকল উদ্ভিদে গর্ভাশয় না থাকার ফলে বীজ নগ্ন অবস্থায় থাকে সেই সকল উদ্ভিদকে আমরা বলবো জিমনোস্পার্মস তো শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা আসি জিমনোস্পার্মস উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য সমূহে তাহলে জিমনোস্পার্মস উদ্ভিদগুলোর যে সাধারণ বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি পর্যবেক্ষণ করি কোন একটি উদ্ভিদে আমরা যদি দেখতে পাই কোন একটি উদ্ভিদে যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে তাহলে আমরা চিনতে পারবো আমরা বলতে পারবো যে এটি জিমনোস্পার্মিক প্ল্যান্ট প্রিয় শিক্ষার্থী এবারে তাহলে চলো যাওয়া যাক জিমনোস্পার্মের সাধারণ বৈশিষ্ট্য প্রথমে যে বৈশিষ্ট্যের কথা বলবো এক নম্বর বৈশিষ্ট্য যে পৃথিবীর প্রথম স্ববীজী উদ্ভিদ জিমনোস্পার্মের যে সাধারণ বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য পৃথিবীর প্রথম স্ববীজী উদ্ভিদ তোমাদেরকে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা নিয়ে আমি পড়িয়েছি সেক্ষেত্রে কিন্তু ব্রায়োফাইটাতে স্পোরের মাধ্যমে যে বংশবৃদ্ধি সেখানে তো বীজ গঠিত হয় না টেরিডোফাইটাতেও বীজ গঠিত হয় না কিন্তু সেখানে বীজ স্বভাবের উপস্থিতি আমরা পাই হেটারোস্পোরি যেটি সিলাজিনেলেতে দেখা যায় এরপরেই টেরিডোফাইটার পরে বিবর্তনিক ধারায় যে উদ্ভিদ সেটা কিন্তু জিমনোস্পার্মিক প্ল্যান্ট তাহলে এই জিমনোস্পার্মটা হলো পৃথিবীর প্রথম স্ববীজী উদ্ভিদ প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা পরবর্তী যদি বৈশিষ্ট্য যাই তাহলে এদের কে আমরা বলবো যে সকল সদস্য স্থলজ
অর্থাৎ সবগুলো সদস্যই স্থলভাগে জন্মে এবং এরা মরুজ বৈশিষ্ট্য সম্পন্ন হয়। অর্থাৎ এরা স্থলভাগে জন্মে এবং মরুজ বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ এরা মরুভূমিতেও জন্মাতে পারে। এদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে মরুভূমির উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। এরপরে তোমাদেরকে আরেকটি বৈশিষ্ট্যের কথা আমি বলি, সেটি হল হচ্ছে এরা বিরুদ জাতীয়। কিছু কিছু প্রজাতি বিরুদ, গুলবন এবং অধিকাংশ প্রজাতি, অধিকাংশ যে প্রজাতিগুলো রয়েছে অধিকাংশ প্রজাতি কি হবে সেটা হলো বৃক্ষ জাতীয়। হ্যাঁ, বৃক্ষ জাতীয়। শিক্ষার্থী তোমরা যে আরেকটি বৈশিষ্ট্য বিরুদ, গুল্ম, কিছু কিছু প্রজাতি এবং অধিকাংশ প্রজাতি বৃক্ষ জাতীয়। এরপরে তোমরা নিশ্চয় বিরুদ সম্পর্কে জানো, বিরুদ যে সকল উদ্ভিদের কাণ্ড অত্যন্ত কি নরম সেগুলোকে আমরা বিরুদ জাতীয় বলি। এরপরে গুল্ম যেগুলো ঝোপ জাতীয়, অর্থাৎ এগুলো একাধিক মাটির কাছ থেকে একাধিক শাখা প্রশাখা বের হয়ে যে সকল উদ্ভিদ আমরা দেখি সেগুলোকে আমরা গুল্ম বলি, এবং তারা 4 মিটারের নিচে যাদের হাইট সে সকল উদ্ভিদ গুল্ম, এবং যে 4 মিটারের উপরে যে হাইট সম্পন্ন যে সকল উদ্ভিদ সেগুলো বৃক্ষ। শিক্ষার্থী আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে এরা বহু বর্ষজীবী, বহু বর্ষ জীবী, চিরহরিৎ, চিরহরিৎ জাতীয়। তাহলে এরা অনেক বছর ধরে বেঁচে থাকতে পারে, এবং এদের যে পাতা সেটা সবসময় কি অবস্থায় থাকে, সবুজ অবস্থায় থাকে। এদের পাতা কখনো কি হয় না, ঝরে পড়ে না। এই 4টি বৈশিষ্ট্যের পরে আমরা এর পরের বৈশিষ্ট্যে যদি তোমাদেরকে নিয়ে যায়, এদের পাতাটা কি ধরনের হতে পারে। পাতা এখানে তোমাদেরকে পাতা দুই ধরনের এখানে দেখা যায়, দুই ধরনের পাতা আমরা দেখতে পাই, সরল পাতা ও যৌগিক পত্র। তাহলে এখানে দেখো তোমরা এই জিমনোস্পার্মিক প্ল্যান্ট নিটোফাইটা এই যে বিভাগ, নিটোফাইটার যে তোমাদের নিটাম রয়েছে উদ্ভিদ, উদ্ভিদ নিটাম, এই উদ্ভিদের পাতা কিন্তু সরল পাতা। এই যে এনজিওস্পার্মিক অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যে পাতাগুলো সেই পাতার মতো সরল পাতা। এছাড়া যৌগিক পাতা তোমরা সাইকাসে দেখতে পাবে, যৌগিক পত্র সাইকাস উদ্ভিদ, যেটি এখানে দেখো ছোট করে তোমাদের জন্য একটা ছবি এখানে রয়েছে সাইকাস, সাইকাস উদ্ভিদের। এরপরে আমি যদি তোমাদেরকে নিয়ে যাই যে এদের পাইনাসের পাতার দিকে, পাইনাসের পাতা কিন্তু নিডেল আকৃতির পাতা, অর্থাৎ সূচ আকৃতির পাতা, সূচালন এইরকম ধরা যায় কাণ্ডের সাথে এরকম পাতা, সূচ আকৃতির পাতা। হ্যাঁ, নিডেল শেপ পাতা, নিডেল শেপ। এরপরে আমরা তোমার কাণ্ডের যদি অন্তর্গঠন, পাতার অন্তর্গঠনের দিকে যদি যাই, তাহলে পাতাতে আমরা ট্রান্সক্রিপশন টিস্যু দেখতে পাই, এবং সেখানে অনেক প্রজাতি যেগুলো জিমনোস্পার্মিক প্ল্যান্টের প্রজাতি, সেখানে আমরা পাতাতে সানকেন স্টোমাটা দেখতে পাই। সানকেন স্টোমাটাটা এটা মরুজ উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। এবারে আমরা কাণ্ডের দিকে যাব। কাণ্ড দুই ধরনের, কাণ্ড দুই ধরনের, অশাখ এবং শাখান্বিত। অশাখ কাণ্ড আমরা কোথায় পাই, সাইকাস উদ্ভিদে, যে একটি কাণ্ডের উপর আমরা দণ্ডায়মান দেখতে পাচ্ছি। আবার শাখান্বিত যেটা হলো পাইনাস উদ্ভিদ, পাইনাস উদ্ভিদে কিন্তু একাধিক শাখা থাকে। সিড্রাস আরেকটি উদ্ভিদ রয়েছে জিমনোস্পার্মিক প্ল্যান্ট, সেটিও শাখান্বিত। এবং তোমরা অরুকেরিয়া যেটি ক্রিসমাস ট্রি নামে পরিচিত সেটিও কিন্তু শাখান্বিত উদ্ভিদ। তাহলে এবার আমরা কাণ্ডের যে অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের দিকে যদি যাই, যে এদের কাণ্ডে, এদের কাণ্ডে কি আমরা দেখতে পাব, কাণ্ডে সেকেন্ডারি বৃদ্ধি উপস্থিত, অর্থাৎ এদের শাখাতে
বেড়ে বৃদ্ধি পায় অর্থাৎ মোটা হয়, বৃক্ষটা মোটা তাজা হয়, মোটা হয়। এখানে কর্ক ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম সেকেন্ডারি ক্যাম্বিয়ামের উপস্থিতির জন্য এখানে সেকেন্ডারি বৃদ্ধি হচ্ছে। এরপরে যদি কাণ্ডের আরো অন্তর্গঠনের দিকে যায় তাহলে দেখব যে পরিবহন যে কলা পরিবহন টিস্যু গুচ্ছ গুচ্ছ জাইলেম এবং ফ্লোয়েম এই দুটির মাধ্যমেই তো এই পরিবহন কলাগুচ্ছ গঠিত হয়। তো জাইলেমের ক্ষেত্রে অর্থাৎ জিমনোস্পার্মিক প্ল্যান্টের জাইলেম টিস্যু, জাইলেম টিস্যুতে ভেসেল কোষ অনুপস্থিত, এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ অনুপস্থিত। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো জাইলেম টিস্যু আবার চার ধরনের কোষ নিয়ে গঠিত, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ট্রাকিট এবং ভেসেল। তো এক্ষেত্রে তোমরা ভেসেল যে কোষ সেটা কিন্তু জিমনোস্পার্মিক উদ্ভিদে অনুপস্থিত এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ অনুপস্থিত। ফ্লোয়েম যে টিস্যু এটি কিন্তু চার ধরনের কোষ নিয়ে গঠিত, সিগনাল কোষ, সেই সাথে জাইলেম ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার এবং এই সঙ্গী কোষ। এই সঙ্গী কোষটা ফ্লোয়েমে আবার অনুপস্থিত জিমনোস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে। তবে এখানে ব্যতিক্রম রয়েছে, নিটাম যে উদ্ভিদ এখানে কিন্তু জাইলেমের ভেসেল উপস্থিত এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ উপস্থিত। প্রিয় শিক্ষার্থী, তোমরা কাণ্ডের যে অন্তর্গঠনগত যে পার্থক্য অর্থাৎ এঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের সাথে এটার যে পার্থক্য সেটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই বৈশিষ্ট্যের মাধ্যমে। এবারে তোমাদেরকে যদি আমি রুটের বৈশিষ্ট্যের দিকে নিয়ে যেতে চাই, রুট অর্থাৎ মূল, জিমনোস্পার্মিক উদ্ভিদের মূলটা ট্যাপ রুট। ট্যাপ রুটটা কি? ট্যাপ রুটটা হলো ভ্রণ থেকে যে মূলটা গজায় সেটি বর্তমান থাকে, অর্থাৎ এটা হলো প্রধান মূল, সেটি বিকশিত হয়ে সেটা সেভাবেই অবস্থান করে। অর্থাৎ জিমনোস্পার্মিক যে উদ্ভিদগুলো রয়েছে এদের মূল হলো ট্যাপ রুট। তবে হ্যাঁ, এখানে আরো কিছু কথা রয়েছে, পাইনাস উদ্ভিদের যে মূল এই মূলের সাথে কিন্তু একটা ফাঙ্গাল সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন গঠিত হয়, অর্থাৎ ফাঞ্জাই তারা পুষ্টি শোষণের মাধ্যমে পুষ্টিগুলো শোষণ করে পাইনাস উদ্ভিদকে, পাইনাস উদ্ভিদের মূলে সরবরাহ করে এবং যে ফাঙ্গাস গুলো সেগুলো তারা খাবার গ্রহণ করে থাকে পাইনাস উদ্ভিদ থেকে। এখানে একটা সিম্বায়োটিক কন্ডিশন তৈরি করে, এটাকে আমরা বলি মাইকোরাইজার। আর সাইকাসের ক্ষেত্রে তোমরা দেখবে যে এখানে কোরালয়েড মূল রয়েছে, কোরালয়েড মূল, কোরাল আকৃতির মূল, যেটি সামুদ্রিক যে প্রবাল এর আকৃতি লাভ করে এবং এই কোরালয়েড মূলের মধ্যেও কিন্তু নাইট্রোজেন ফিক্সিং যে সায়ানো ব্যাকটেরিয়া নষ্ট কেনা যায় না সেগুলো অবস্থান করে। এবারে আমরা তোমাদেরকে রিপ্রোডাক্টিভ অর্গান দিকে নিয়ে যেতে চাই। জিমনোস্পার্মিক প্ল্যান্টে মেগা মাইক্রোস্পোরোফিল অর্থাৎ মাইক্রোস্পোরঞ্জিয়া যে স্ট্রাকচারের উপর তৈরি হয়, গঠিত হয়, সেটাকে আমরা মাইক্রোস্পোরোফিল বলি। তাহলে মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল একটা ঘন সন্নিবিষ্ট গঠন লাভ করে যাকে স্ট্রোবিলাস বা কোন বল। অর্থাৎ এখানে মাইক্রোস্পোরোফিল ঘন সন্নিবিষ্ট হয়ে কোন গঠন করে। যখন তোমাদের সাইকাসের জনন এবং লাইফ সাইকেল পড়াবো তখন কিন্তু এই ছবিগুলো তোমাদেরকে দেখাবো। মেগাস্পোরোফিলটা একইভাবে কখনো ঘন সন্নিবিষ্ট হয়ে কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে স্ট্রোবিলাস বা কোন গঠন করে, আবার কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে এরা ঘন সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস বা কোন গঠন করে না। তাহলে এই যে দুটি বৈশিষ্ট্য তোমরা জানতে পারলে, এরপরে তোমাদেরকে নিয়ে আসি পরের বৈশিষ্ট্যে। এখানে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে
তোমাদের এই জিমনোস্পার্মিক প্ল্যান্ট উদ্ভিদে দিনিশের ঘটে না, দিনিশের ঘটে না। দিনিশেরটা কি দুইবার নিষেক সম্পূর্ণ হওয়া, এই ঘটনাটাকে দিনিশেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। তো এক্ষেত্রে তোমার মেল গ্যামেটোফাইটে যে তোমার শুক্রাণু তৈরি হয় এবং ফিমেল গ্যামেটোফাইটে যে ডিম্বাণু তৈরি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এঞ্জিওস্পার্মিক প্ল্যান্টে দুটি শুক্রাণু, মেল গ্যামেটোফাইটে দুটি শুক্রাণু তৈরি হয়। এই দুটি শুক্রাণুর একটি তোমার যে ডিম্বাণু অর্থাৎ ইগ তার সাথে মিলিত হয়ে তোমার একটা জাইগট তৈরি করে, আর সেকেন্ডারি একটা নিউক্লিয়াস যেটি টুয়াইজেন, সেকেন্ডারি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাথে অপর শুক্রাণুটা মিলিত হয়, হয়ে আবার পুনরায় ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক ঘটায়। এই ঘটনাকে কিন্তু দুইবার যেহেতু নিষেক এখানে সম্পন্ন হলো, যার কারণে এই ঘটনাটাকে দ্বিনিষেক বলা হয়। তো সেই এক্ষেত্রে দেখা যাচ্ছে জিমনোস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে এই দ্বিনিষেকের ঘটনাটি ঘটে না। আবার এখানে ব্যতিক্রম রয়েছে, সেটা হলো এফিড্রা, এফিড্রা নামক বিরুত যে প্রজাতি বা গণ রয়েছে, যে গণটা এই গণের প্রজাতিগুলোতে দ্বিনিষেক ঘটে থাকে। এবার যদি আমরা শস্য কলার দিকে দেখি, শস্য সবসময় কি হয় হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড কেন, এটি নিষেক সম্পূর্ণ হওয়ার আগে গঠিত হয়। শিক্ষার্থী এখানে যে মূল আর একটি বৈশিষ্ট্য, এখানে কিন্তু যে মেগাস্পোরোফিল অর্থাৎ গর্ভপত্র যেগুলো, গর্ভপত্রটা এইটা কিন্তু একসাথে মিলিত হয়ে গর্ভাশয় গঠন করে না, গর্ভাশয় গঠন করে না, যার কারণে ডিম্বকটা উন্মুক্ত অবস্থায় থাকে। আর গর্ভাশয় অনুপস্থিত থাকার কারণে কিন্তু এই জিমনোস্পার্মিক প্ল্যান্টে কি হয় না, ফল সৃষ্টি হয় না, এবং এর ফলেই কি হয় জিমনোস্পার্মিক প্ল্যান্ট এর যে বীজ সেটা নগ্ন অবস্থায় থাকে, আর যার কারণে এই সকল উদ্ভিদকে আমরা বলছি নগ্নবীজী উদ্ভিদ। প্রিয় শিক্ষার্থী, এবার যদি এমব্রায়োর কথা বলি, এমব্রায়োটার কথা যদি তোমাদেরকে বলি, সেক্ষেত্রে এমব্রায়ো যেটা গঠিত হয় ডিম্বকের মধ্যে কিন্তু তোমার একাধিক এমব্রায়ো অর্থাৎ বহু ভ্রূণ বীজতা পরিলক্ষিত হয় এই জিমনোস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে। এবারে তোমাদেরকে আরো একটি বৈশিষ্ট্য যেটি বলবো, যে এদের জীবন চক্রে কি দেখা যায়, হেটারোমরফিক জনুক্রম দেখা যায়, অর্থাৎ এদের যে স্পোরোফাইট অর্থাৎ যে মূল উদ্ভিদ এটি কিন্তু স্পোরোফাইটিক উদ্ভিদ, আর গ্যামেটোফাইটিক যে দশাটা তার জনুক্রম সেটি কিন্তু এই স্পোরোফাইটের মধ্যে অর্থাৎ এর উপর টোটালি ডিপেন্ডেন্ট এবং সেটি খুব সংক্ষিপ্ত। আর স্পোরোফাইটিক যে জেনারেশন এটি অত্যন্ত দীর্ঘ এবং এদের গঠন আকার আকৃতিতে অনেক পার্থক্য রয়েছে, যার কারণে এদের জনুক্রমটা হেটারোমরফিক জনুক্রম। প্রিয় শিক্ষার্থী, এই যে গঠন বৈশিষ্ট্য আমরা এখানে দেখলাম সেক্স অর্গান অর্থাৎ রিপ্রোডাক্টিভ অর্গানের, সেই সাথে অন্যান্য যে গঠন বৈশিষ্ট্য আমরা দেখলাম সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কোনো উদ্ভিদের মধ্যে দেখি, তাহলে সেই উদ্ভিদকে আমরা কি বলবো, জিমনোস্পার্মিক প্ল্যান্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে অবাক হবে যে এই জিমনোস্পার্মস এই বিভাগের মধ্যে 70টি গণে 725টি মতো প্রজাতি রয়েছে। আমাদের বাংলাদেশে 5টি প্রজাতির আমরা এই জিমনোস্পার্মিক প্ল্যান্ট দেখতে পাই। সাইকাস পেকটেরাটা যেটি চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এটি প্রাকৃতিকভাবে জন্মে থাকে, এছাড়া সাইকাস রিভলিউটা এটি কিন্তু বিভিন্ন বাগানে আমরা লাগিয়ে থাকি শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে। এছাড়াও নিজামের কয়েকটি প্রজাতি আমাদের সিলেটের যে বনাঞ্চল রয়েছে এই সিলেট বনাঞ্চলে পাওয়া যায়। তোমাদেরকে আমি বলেছি যে বহু বর্ষজীবী বৃক্ষ জাতীয় অধিকাংশ সদস্য। তো এখানে সবচেয়ে পৃথিবীতে যে বড় উদ্ভিদ অর্থাৎ হাইটের দিক দিয়ে সবচেয়ে বড় উদ্ভিদ সিকুয়া, সেই সিকুয়া প্ল্যান্ট কিন্তু এই জিমনোস্পার্মিক প্ল্যান্ট,
যার উচ্চতা 375 ফুট এবং যার বেড় প্রস্থে 17 থেকে 18 ফুট পর্যন্ত হয়ে থাকে। আর এই যে সিকুয়াস এন্ড পারভারিয়াস যে উদ্ভিদটা, এই উদ্ভিদটাকে কোস্টাল রেডউড ট্রি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই জিমনোস্পার্মিক উদ্ভিদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমাদের আজকে ক্লাসে আলোচনা করার চেষ্টা করলাম। আগামী ক্লাসে তোমাদেরকে জিমনোস্পার্ম এই বিভাগের মডেল উদ্ভিদ সাইকাস এর বাহ্যিক বৈশিষ্ট্য, অন্তর্গঠন এবং জনন এবং যৌনক্রম নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।